ফিলিস্তিনের আল আকসা মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসরায়েলি হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে পত্র প্রেরণ করেছেন তিনি। ওই পত্রে প্রধানমন্ত্রী জানান, এই হামলা আন্তর্জাতিক আইন ও চুক্তি এবং মানবাধিকারকে পুরোপুরি লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক সংস্থাকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল সোমবার ফিলিস্তিনের আল আকসা মসজিদে তারাবি নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরায়েল, যেখানে আহত হয় অনেকে।